রামঠাকুর গার্লস এইচএস স্কুলের উদ্যোগে শনিবার পুরুষ এবং মহিলা সাফাই কর্মী এবং স্কুলের মিড ডে মিলের কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। স্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বস্ত্রদান শিবিরে মোট 54 জনের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রোগ্রাম অফিসার উমা পোদ্দার। বস্ত্রদান শিবিরকে ঘিরে স্কুল প্রাঙ্গণে ছিল পুজোর আমেজ। আমাদের অ্যাডপ্টেড ভিলেজ রয়েছে, এটা একটা স্লাম বেস এবং আমাদের তৎসংলগ্ন ওয়ার্ডও বেশি, সেখানে কর্মীরা রয়েছেন যারা সাফাই কর্মী, মহিলা সাফাই কর্মী এবং পুরুষ সাফাই কর্মী, এবং আমাদের স্কুলের যারা মিড ডে মিল কর্মী রয়েছেন আমরা তাদেরকে নিয়ে আজকে এই অনুষ্ঠানটা করেছি। তারা নিতান্তই সাধারণ মানুষ, যুক্ত আমরা উদ্দেশ্য এটাই যে তাদের হাতে কিছু তুলে দিয়ে তাদের মাঝে এই দুর্গোৎসবে আসেন। আজকে আমরা 54 জনকে নতুন কাপড় বস্ত্রদান করছি। তারপরে আমাদের কিছু কালেকশন রয়েছে, ওটাও আমরা আজকে বিতরণ করবো। আমার নাম উমা পোদ্দার, প্রোগ্রাম অফিসার রামঠাকুর।